আরআরবি এন টিপিসির জন্য একেবারে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পিডিএফ ফাইল তৈরি করে দেওয়া রয়েছে লিঙ্ক ডেসক্রিপশানে আপনি সেখান থেকে বইটিকে ডাউনলোড করতে পারেন এই সম্পূর্ণ বইটির মূল্য রয়েছে দুশো টাকা তবে যদি আপনি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কের থেকে ডাউনলোড করছেন তাহলে আপনি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে সম্পূর্ণ পিডিএফ ফাইলটি আপনি মাত্র নিরানব্বই টাকাতেই পেয়ে যাবেন তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের থেকে কিন্তু ডাউনলোড করতে ভুলবেন না পশ্চিমবঙ্গের সব জেলায় এগ্রিকালচার অথবা কৃষি ক্ষেত্রে নিয়োগের জন্য নতুন একটি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেই সংক্রান্ত থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি তো এখানে আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন যদি আপনি ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করে গেছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে পারেন তো আসুন তাহলে শুরু করি আজকের ভিডিও ভিডিওতে তাও ইনফরমেশান ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবে না আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে রাখুন তো আর দেরি না করে আসুন এবার শুরু করি আজকের ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট কথা শেয়ার করি আমার হঠাৎ করেই মাথায় আসলো গভর্নমেন্টের জন্য যে কৃষি প্রযুক্তি সহায়ক বা কেপিএস তার কিন্তু ফর্ম খুব তাড়াতাড়ি ছাড়তে চলেছে কবে সেটা তো বলতে পারছি না যেহেতু গভর্নমেন্টের ব্যাপার তো সেক্ষেত্রে দু হাজার কুড়িতেই কেপিএস মানে কৃষি প্রযুক্তি সহায়কের কিন্তু ফর্ম আসতে চলেছে যেখানে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন স্যালারি রয়েছে পঁচিশ হাজার থেকে খুব সম্ভবত তিরিশ হাজার সামথিং সেই রিলেটেড আমি একটি ডিটেল ভিডিও বানিয়েছি তো যারা যারা সেখানে আবেদনে আগ্রহী তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দিতে পারেন আসি আমি এই ভিডিওটিতে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের তরফ থেকে এখানে পশ্চিমবঙ্গের সব জেলায় এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে স্যালারি রয়েছে দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পার মান্থ এবং এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু আপনাদেরকে জব প্রোফাইল রয়েছে মানে এই জব টাইটেলে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে এখানে অর্গানাইজেশন টাইপ কিন্তু রয়েছে কোম্পানি সেক্টর রয়েছে এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড এবং তার পাশাপাশি এখানে জবের যে মেন উদ্দেশ্য তা কিন্তু রয়েছে মার্কেটিং অ্যান্ড সেলস তো এই ক্যাটাগরিতে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে এবং আবেদনের পরবর্তীতে নিয়োগও কিন্তু আপনাকে এই ক্যাটাগরিতেই করা হবে পশ্চিমবঙ্গের সবকটি জেলায় নিয়োগ করা হচ্ছে এখানে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা তা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ আদার্স অন্য অনেকেই দেখলাম বলছে কম্পিউটার সার্টিফিকেট ত্যান কিন্তু এখানে কিছুই লাগবে না সিম্পল আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন মানে মান শুধুমাত্র টুয়েলভ পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে ফুল টাইমে জব রয়েছে এবং তার পাশাপাশি স্যালারি আমি যেমনটাই বললাম দশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত পার মান্থ এবং শিফটিং ডে মানে দিনের বেলায় শিফটিংয়ে রয়েছে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন বয়সের সময়সীমা হতে হবে কুড়ি থেকে ৩৫ বছর বয়সের মধ্যে তার পাশাপাশি এখানে কত সাল থেকে কত সালের মাঝে আপনার জন্ম হলে আবেদন করতে পারবেন সেটাও কিন্তু বলা রয়েছে সেটা এখান থেকে দেখে একবার মিলিয়ে নেবেন এরপরে আসছি আপনি এখানে আবেদন করবেন কি করে আবেদন করার জন্য ডেসক্রিপশানে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিওটি শেষে আপনাকে সেই লিঙ্কের ওপরে ক্লিক করতে হবে তার পরবর্তীতে আপনি এরকম একটি ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে আসার পরে অ্যাপ্লাই নাওয়ের ওপরে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরবর্তীতেই আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে তার আগে বলে রাখি যারা যারা আবেদন করবেন ভাবছেন এই পোস্টে আবেদনের দুটো ভাইটাল পয়েন্ট রয়েছে নাম্বার ওয়ান এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন মেয়েরা পারবেন না এবং নাম্বার টু সেটা হলো এখানে পঞ্চাশটি পোস্ট রয়েছে তো এই দুটো টপিক মাথায় রেখে আপনারা এখানে আবেদন করতে পারবেন পোস্ট কম থাকে তখন কিন্তু অপরচুনিটি অনেক কম হয়ে যায় বাট যদি আপনার মধ্যে পোটেন্সিয়াল থাকে সেক্ষেত্রে একটা পোস্ট থাকলেও কিন্তু খুব একটা সমস্যা হবে না মানে যদি আপনার নিজের মধ্যে সেই কনফিডেন্টটা থাকে তো এক্ষেত্রে পঞ্চাশটা পোস্ট রয়েছে এটা মাথায় রেখে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে যদি আপনার অলরেডি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে লগ করতে হবে মানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি আপনি প্রথমবার এখানে ভিজিট করছেন তাহলে দেখবেন সাইন ইন বলে একটি অপশান রয়েছে যেখানে নিউ ইউজারদের জন্য সাইন আপ বলেও একটি অপশন রয়েছে তো আপনি যদি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে সরাসরি আপনাকে সাইন আপ করতে হবে এখানে নিউ ইউজারের এখানে সবার ফার্স্ট আপনার মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর আপনি যে সেলসের জন্য আবেদন করতে চাইছেন মানে এগ্রিকালচারের জন্য সেই জায়গাটি আপনাকে মেনশন করতে হবে তার পাশাপাশি আপনার নাম কি রয়েছে আপনি কোথায় থাকছেন মানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস এই সমস্ত কিছু মেনশন করে সরাসরি অনলাইন মারফতই আপনি কিন্তু সাবমিট করতে পারবেন মানে ড্রেসক্রিপশানে আমি যে লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকেই কিন্তু আপনার সমস্ত কাজকর্ম হয়ে যাবে আদার্স কিন্তু আপনাকে আর কিছু করতে হবে না এই হলো মোটামুটি আপডেট এর বাইরে আর বেশি কথা বলে কনফিউজ করে দিয়ে লাভ নেই যদি আপনারা আমাকে কিছু রিকোয়েস্ট করতে চান বা যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলতে পারবেন এবং ভিডিও ইনফরমেশন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে